শিক্ষার্থী বন্ধুরা ম্যাট টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা গণিতক ও গণনীয় নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা শুরু করি গণিতক কী আগে আমরা আলোচনা করি গুণিতকটা কী গুণিতকটা নিয়ে আমরা আলোচনা করি প্রথম গণিতকটা হলো ক এর গুণিতক যদি আমরা বের করি অর্থাৎ ক যদি একটা সংখ্যা ধরি তাহলে ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার যোগফল ফল অর্থাৎ আমি যদি আমি এখানে ধরি দুই দুইয়ের আমি গুণিতক বের করব তো গুইয়ের দুইয়ের গুণিতকটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে দুইয়ের সাথে যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে আমরা কি করতে গুণ ভুল করতে হবে গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটাই গুণিতক অর্থাৎ আমরা যদি এখানে দুইয়ের সাথে একটা পূর্ণ সংখ্যা তুললাম এক তাহলে কত হলো দুই দুইয়ের সাথে আমরা কি করব আর দুই দিয়ে গুণ দেব কত হলো এখানে চার আবার দুইয়ের সাথে আমরা কি করব আরেকটা পূর্ণ সংখ্যা তো তিন এরকম করে কত হলো ছয় আমরা ডর ডর দিয়ে যাই দইয়ের সাথে যদি আমরা গুণ দিই এখন ছয় এ দুই গুণ কত ছয় কত হয় বারো হয় অনুরূপভাবে যদি আমরা দইয়ের সাথে আমরা কত দিয়ে গুণ দিই দইয়ের সাথে সাত দিয়ে গুণ দিলাম কত হলো চোদ্দো হলো তারপরে আমরা কী করবো দুয়ের সাথে যদি আমরা আবার আট দিয়ে গুণ দিই কত হবে ষোলো হল এখন ডট ডট দিয়ে আমরা কি করব দুয়ের সাথে যদি আমরা আরও সংখ্যা বাড়িয়ে দিই অর্থাৎ দুই যে কোনো একটা পণ্য সংখ্যাকে আমরা কী করবো গুণ দিব যদি আমরা দশ দিয়ে গুণ দিই তাহলে কত আসবে দশ একটি পণ্য সংখ্যা তাহলে বিশ হলো তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে দেখতে হবে কারে গুণ কার গুণিতকটা আমরা বের করতেছি আমরা দুইয়ের গুণিতকটা বের করতেছি এখন আমরা যদি এই দুই এর গণিতকটা বের করি তাহলে কি করতে হবে দুয়ের সাথে কাকে গুণ দিতে হবে দুয়ের সাথে আমাদের গুণ দিতে হবে পূর্ণ সংখ্যাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে আমাদের কি বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা হলো এক দুই তিন চার টু আমরা যতটুকু পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কি করবো গুণ করব ততটাকে তাহলে আমাদের দুইয়ের গুণিতটা আমাদের কি কী বেরোলো দুইয়ের গুণিত আমাদের এখানে দুই বেরোছে ছয় বেড়েছে দুই চার ছয় টু আমাদের বিশ পর্যন্ত তাহলে আমরা যদি লিখি যে দুই এর গণিতক কত তাহলে আপটু আমরা যতটুকু আমরা পেয়েছি ততটুকু লেখবো আপটু আপ আমরা বিশ পর্যন্ত পেয়েছি বিশ পর্যন্ত লিখলাম তো শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা কি বলতে পারি আমাদের গণিতকটা কি গণিতকটাকে যদি আমরা এভাবে প্রকাশ করি যে গণিত্বক ত্বকটা মানে হলো আমাদের এখানে যে ত্বকটা আছে ত্বকটাকে আমরা সবসময় কী ধরবো গুণ দেব গুণ হিসাবে চিন্তা করব কোন হিসাবে এটাই চিন্তা করব অর্থাৎ কোনো সংখ্যার সাথে যে সংখ্যাটাকে আমরা ত্বক বের করতে চাই গুণ করতে চাই তাকে কাঁধ কী দিয়ে গুণ করতে হবে যে কোনো একটি পূর্ণ সংখ্যা দিয়ে তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি যে ফর্মুলাটা আমরা পেয়েছি সেই ফর্মুলাটা হলো এখানে দেখো এই সংখ্যাটা সবসময় মনে রাখবে যেমন ক এর গুণিতক আমরা যদি দুই এর গুণিতক চিন্তা করি তাহলে দুই এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল আমরা যদি পাঁচ চিন্তা করি তাহলে পাঁচ এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল অর্থাৎ আমরা যদি এটাকে পাঁচ দিয়ে গুণ দিই পাঁচ দিয়ে গুণ দিলে আমাদের কি হবে ধরো যে পাঁচের সাথে আমরা গুণিতকটা বের করবো পাঁচের সাথে পাঁচের গুণিতক যদি আমরা বের করতে চাই তাকে আমরা কি করতে হবে পাঁচকে আমরা তার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে পূর্ণ সংখ্যাটা কি আমাদের এখানে যেমন আমরা বের করবো পাঁচের সাথে কি দিয়ে গুণ দিব এক দিয়ে গুণ দেবো এক একটা পূর্ণ সংখ্যা তাহলে কি পাঁচকে পাঁচ যদি আমরা আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিয়ে দুই দিয়ে তালি কত হয় পাঁচ দুগুণে দশ হয় পাঁচকে যদি আমরা কি করব তিন দিয়ে ঘুম দিই কত হবে তিন পাঁচে পনেরো হয় অনুরূপভাবে আমরা যদি পাঁচকে আমরা মনে করো যে আট দিয়ে গণ ধরাম পাঁচকে কত আট দিয়ে গ্রহণ পাঁচ আরো কত হলো চল্লিশ হলো অর্থাৎ আমরা যত সংখ্যা দিয়ে গুণ যত পূর্ণ সংখ্যা দিয়ে আমরা গুণ দিই আমাদের গণিতকটা কত আসবে ঠিক ততটাই আসবে আমরা এটা যদি আমাদের সংখ্যা হয় তাহলে আমরা কি করবো এই পাঁচের গণিতকটাকে আমরা পাঁচের গুণিতক বের করবো কাল দিয়ে কি দিয়ে বের করবো এই যে পূর্ণ সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যাগুলোতে দিয়ে গুণ দিয়ে তাহলে তার রেজাল্টটা কী আসবে রেজাল্টগুলো কিন্তু এগুলো আসবে আমাদের যে রেজাল্টগুলো আসতেছে একটা আসতেছে এই রেজাল্টটা আসতে এবং এই রেজাল্টটা আসতে আসে তার শিক্ষার্থী বন্ধুরা আমরা সহজে বুঝতে পারলাম গণিত্বকটাকে গণিত্বকটা হলো কোনো সংখ্যার সাথে আমরা কি করব পূর্ণ সংখ্যার একটা গুণ দিব গুণ দিয়ে যে রেজাল্টটা পাবো সেটাই হলো আমাদের যে গুণ ফলটা পাবো গুণ ফলটা হলো আমাদের কি গুণিত যে গুণফলটা আমরা পেয়েছি এখানে এই গুণফল গোলাই হলো আমাদের গুণিত চলো গণনীয়গকে এখন আলোচনা করি গুণনীয়ক হলো যে ক এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে আমরা বের করব যে যে সংখ্যা দ্বারা ককে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ আমরা যদি আমরা ষোলোর গুণনীয়ক বের করি যদি এই গণনীয় একটা বের করি তাহলে আমরা কি করতে হবে ষোলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যাকে ষোলোকে ভাগ দিলে তার কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ ভাগ শেষটা হল আমাদের আমরা ধরো যে ষোলকে যদি আমি দুই দিয়ে ভাগ দেই তাহলে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে তাকে কত থাকে আট হয় ষোলোকে যদি আমি কি দিয়ে তিন দিয়ে ভাগ দেই তাহলে কি হবে অবিভাজ্য অর্থাৎ তিন দিয়ে ষোলো ভাগ জানা আমি এনে লিখে দেব অ বিভাজ্য ষোলোকে যদি আমি মনে করো যে চার দিয়ে ভাগ দিলাম চার দিয়ে ভাগ দিলে কতটা চার হয় ষোলোকে আবার কী করব পাঁচ দিয়ে ভাগ দেব ষোলো কী করবো পাঁচ দিয়ে ভাগ দেব পাঁচ দিয়ে ভাগ দিলাম ভাগ দিলে ষোল বিভাজ্য হয় না এটা কি অবিভাজ্য লেখে দিই অবিভাজ্য অন্যভাবে ষোলকে যদি আমি ছয় দিয়ে ভাগ দিই তাহলে সেটাও অবিভাজ্য হবে ষোলকে আমি যে সাত দিয়ে ভাগ দিই তাহলে সেটাও অবিভাজ্য হবে অর্থাৎ আমরা যে সংখ্যাটার গণনিয়োগ বের করব অর্থাৎ আমরা যে কয়ের গণনীয়গের কথা বলছিলাম এখানে আমরা ষোলোর গণনীয়গের কথা বলছি যে সংখ্যাটার আমরা গণনিয়োগ বের করব। সেই সংখ্যাটাকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে ভাগ করলে যার কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ ষোলোকে আমি কি করেছি এখানে এই ষোলোটাকে আমি কি করলাম ষোল্যটাকে প্রথমে দুই দিয়ে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে তা কি হলো তার কোনো ভাগ শেষ ছিল না অর্থাৎ আমাদের ষোল্যর গণনিয়োগ কত আমাদের এখানে ষোলোর গণনিয়োগ হলো আমাদের এখানে আট আবার ষোল্যকে যখন আমি তিন দিয়ে ভাগ দিলাম তাহলে সেটাকে আমার তিন দিয়ে ভাগ যায় না এটা আমাদের কী হলো অবিভাজ্য হলো তাহলে ষোলোর তিনের কোনো গুণনীয়ক নেই ষোল্যকে যদি আমি চার দিয়ে ভাগ দিলাম যখন ভাগ দেওয়ার পরে তাহলে কী হল চারের আঞ্চারটা আসলো যে আমাদের এখানে কত চায়ের আঁচারটা আসলো এখানে আমাদের চার দিয়ে ভাগ দেওয়ার পরে ষোল্ল গণনীয় আসলো আমাদের এখানে কত চায় ষোলকে যখন আমি পাঁচ দিয়ে ভাগ দিলাম তখন পাঁচ দিয়ে ভাগ দেওয়ার পরে এটা কিন্তু অবিবেচ্য অর্থাৎ এখানে অবিবেচ্য ষকে যখন আমি কি করব। ছয় দিয়ে ভাগ দিলাম সেটা অবিবার্য ষোলকে সাত দিয়ে ভাগ দিলাম সেটা অবিবেচ্য অর্থাৎ এখন যদি আমি ষোলোকে কি করি আট দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কী হবে ষোল ভাগ কত আট দুই অর্থাৎ এটা কিন্তু আমাদের গণনীয়গ এখানে দুই ষোলোকে যদি আমরা আট দিয়ে ভাগ দিই তাহলে এদের গণনীয়গুলো হলো দুই আমরা গণ বলতে কি বোঝালাম গণনীয়গ বলতে বোঝালাম অর্থাৎ এমন একটি সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে যার গণনীয় আমরা বের করব যার সর্বশেষে কি থাকবে কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ জিরো জিরো থাকবে না তো ষোল্যকে যদি এইভাবে আমরা উদাহরণটা চিন্তা করি যে আমরা কি করব আর দিয়ে কী করলাম ষোলোকে যদি ভাগ দেয় এখানে ষোলো হলো ষোলো তাহলে কয়বার যা দুইবার যা তাহলে আর দুগুণে কত ষোলো তাহলে বাক্স কী হলো জিরো হলো তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলছিলাম যে তার কোনো বাক্সেস থাকবে না বাক্সেসটা আমাদের কী হলো জিরো হলো তাহলে এইভাবে আমরা নিয়োগটা বের কর নিয়োগটা বের করতে পারি তাহলে নিয়োগ বলতে আমরা কী বোঝাতে চাচ্ছি নিয়োগটা হলো যেমন ক কর যাকে আমি শূল্য লিখলাম শুল্লর গুণনীয় হলো আমাদের কি বলেছিলাম যে সংখ্যা দ্বারা শুল্লকে কিংবা ককে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না তাকে আমরা গণনীয়গ বলি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কী শিখলাম তক এবং গুণনীয় গুণিতক বলতে আমরা যে কী একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে আর গুণনীয়গ হল একটি সংখ্যা ধীরা ভাগ করতে হবে যার সর্বশেষ কোনো ভাগশেষ থাকবে না তাহলে আমরা গুণিতক এবং গুণনীয়কের পার্থক্যটা বুঝলাম গণিতকটা হলো গুণ করতে হবে পূর্ণ সংখ্যা ধারা আর গুণনের হল যে সংখ্যাটাকে আমরা ভাগ করব এবং যা দিয়ে ভাগ করব তার কোনো ভাগশেষ থাকবে না যেমন আমার এখানে কোনো ভাগশেষ ছিল না আমাদের এখানে কি ছিল জিরো জিরো ছিল তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমার লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক দাও ভালো থাকো পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখা হবে